কালকে আমাকে পাছার মধ্যে তিনটা মৌমাছি কামড়েছিল। আরে তারপরে আমার জ্বর এসে গেছে, ওই জন্য আমি গেম খেলতে পারছিলাম না। আজকে একটু ঠিক লাগছে, ওই জন্য আমরা খেলবো আজকে মৌমাছির গেম। এরম করে কথা বলছি কেন আমি বুড়ো মানুষের মতো? আর আমার গলার ভয়েসটা একটু আলাদা রকম রাখতে পারে, কারণ আমার সর্দি লেগেছে। আরে তো চলো আজকে খেলবো ডগি গেম আর সেভ দি ডগ গেম খেলবো। সেভ দি গার্ল গেম খেলেছিলাম তোমাদের মনে আছে হয়তো, আজকে খেলবো সেভ দি ডগ গেম। আর এই গেমটা অনেক ইন্টারেস্টিং গেম, তোমরা যখন দেখতে পাবে তখন বুঝতে পারবে যে কতটা ইন্টারেস্টিং। আর এখানে যে দেখতে পাচ্ছ সেভ দি ডগ, তো চলো শুরু করা যাক। সেভ দি ডগ লেভেল 1, আমি এখনো পর্যন্ত গেমটা খেলিনি, এখান থেকে শুরু করব। ওকে, তো এখানে হচ্ছে একটা ড্র করতে বলছে, যাতে উপরে যে মৌমাছির চাকটা দেখতে পাচ্ছ না ওটা যাতে কামড়াতে না পারে কুকুরের মাথাটাকে, ওই জন্য আমাকে এখানে একটা ড্র করতে হবে। আর এখানে আমি যদি এরকম করে একটা ড্র করে দিই তাহলে কুকুরটাকে আর কামড়াতে পারবে না। এই দেখো আর কুকুরটা সেভ হয়ে যাবে, এটাই আমাদের কাজ। এখানে ড্র করে করে কুকুরটাকে বাঁচাতে হবে, এটাই আমাদের মেন কাজ। আর আজকে গেম প্লেতে অনেক মজা হবে, লেভেল 1 কমপ্লিট করে দিয়েছি, চলো নেক্সট লেভেল খেলা যাক। দেখি নেক্সট লেভেল কি হয়। নেক্সট লেভেলে দেখো ডান সাইডে আছে মৌমাছির ছাত্তা, এই ছাত্তাটা থেকে কুকুরটাকে আমাকে বাঁচাতে হবে। তো এখানে আমি যেটা করব, আমার মাথায় আইডিয়া এসছে না ভালো ভালো, এখানে আমি একটা মানুষ আঁকাবো আর মানুষটা দিয়ে কুকুরটাকে বাঁচাবো। বডি বিল্ডার মানুষ বানাবো, এরকম করে বডি বিল্ডার একটা মানুষ বানাবো, একটা পা এদিকে থাকবে আর একটা পা এদিকে থাকবে, যাতে কুকুরটা সেভ হয়ে যায়। দেখো এখানে আর মৌমাছি আছে, কুকুরটাকে কামড়াতে পারবে মানে কামড়াতে পারবে না। দেখতে পাচ্ছ কতটা স্ট্রং ড্রয়িং করি আমি, কত প্রো ড্রয়ার। তাড়াতাড়ি লাইক করো ভিডিওটাতে, অবশ্যই লাইক করো। ভিডিওটাতে টার্গেট রাখছি 10,000 লাইকের, তাড়াতাড়ি 10,000 লাইক হলে এটা নেক্সট পার্ট খেলবো, ফটাফট লাইক করো সবাই। তো আমরা দুটো লেভেল কমপ্লিট করে দিয়েছি, এবার খেলবো আমরা লেভেল 3। ওকে, তো লেভেল 3-তে দেখো দুটো মধুমাখির ছাত্তা আছে, এই দুটো থেকে আমাকে বাঁচাতে হবে। এখানে আমাকে না আর একটা শক্তিশালী মানুষ আঁকাতে হবে, মানুষটার মাথা আঁকাবো এখানে, আর এই দুই দিকে দুটো হাত থাকবে যেটা দিয়ে প্রোটেক্ট করবে কুকুরটাকে বডি বিল্ডার। আর এখানে থাকবে আমাদের পা দুটো, একটা এদিকে একটা পা এদিকে, তাহলে কুকুরটাকে কিছু করতে পারবে। দেখো ইয়েস, বেস্ট ড্রয়িং এভার, তাড়াতাড়ি লাইক করে ফেটে তাতে। কিন্তু এটা লেভেল 3, আর লেভেল 3 আমরা চুটকিতে কমপ্লিট করে দিচ্ছি, কোনো ব্যাপার না ভাই, ইজি গেম এটা। ভিডিওটা তো অবশ্যই লাইক, লাইক চাই কেন, আমি এত লাইক করলে কিন্তু আমি টাকা পাই না, ওই জন্য তাড়াতাড়ি গিফট আমি করবো না, লাইক করবে ভিডিওটাতে ফটাফট। চলো কালেক্ট করে নিই আর নেক্সট পার্ট দেখি, নেক্সট লেভেল 4-এ কী করতে হয়। লেভেল 4-এ হয়তো আরও টাফ হবে, এরকমটা যত খেলতে থাকবো না অত হার্ড হতে থাকবে, চলো নেক্সট লেভেল খেলি। ওকে, তো আমাদের না লেভেল 4 আনলক হয়ে গেছে, এবার আমরা লেভেল 4 খেলবো। ওকে, লেভেল 4-এ দেখো কী আছে, নিচে মৌমাছির ছাত্তা আছে, আমাকে নিচে মৌমাছির ছাত্তাগুলো যাতে নিচ থেকে উপরে না উঠে মানে কুকুরটাকে কামড়াতে পারে সেটার জন্য ব্যবস্থা করতে হবে। আর মৌমাছি আমার একটা ড্রয়িং করতে হবে, আমার একটা মাথায় আইডিয়া এসছে, আমি যদি কুকুরটার চারপাশে গোল করে এরকম করে একটা ড্রয়িং করে দিই তাহলে আর কামড়াতে পারবে না। এই দেখো এখন আর কিছু করতে পারবে, কারণ আমি ওটাকে পুরো ব্লক করে দিয়েছি কুকুরটাকে, এখন আর মৌমাছির 14 গোষ্ঠী আসলে পারবে না কামড়াতে ভাই। লেভেল 4-ও কমপ্লিট ভাই, অনেক ইজি, তোমাদের অনেক ইজি মনে হতে পারে গেমটা, কিন্তু যখন যখন গেমটা খেলতে থাকবো না লেভেলে অনেকগুলো লেভেল আসবে, 10, 12, 11, 12, 13, 14, 15 লেভেল আসবে, তখন গেমটা অনেক হার্ড হয়ে যাবে, আর দেখতে থাকবো গেমটা কতটা ইন্টারেস্টিং হয়। চলো নেক্সট লেভেল খেলা যাক, লেভেল 4 তো কমপ্লিট করে দিয়েছি, এবার লেভেল 5। ওকে, তো দেখো আমাদের লেভেল 5-ও আনলক হয়ে গেছে, কিন্তু আমরা ভাবছি কি লেভেল 20 পর্যন্ত খেলবো আজকে, তো লেভেল 5-টা দেখি কতটা। ওকে, এখানে দেখো দুটো কুকুর আছে, দুটোকে আমাকে বাঁচাতে হবে, আর দুটোকে বাঁচাতে হলে আমাকে কি করতে হবে। ও, আর একটা জিনিস দেখো, নিচে না কাটা কাটা আছে, এই কুকুরগুলো যদি কাটার মধ্যে পড়ে যায় তাহলে মরে যাবে, মারাও যাবে না, আমাকে বাঁচাতে হবে এদেরকে, আমি কি করে বাঁচাবো সেটাই ভাবছি ভাই। তারও একটা বুদ্ধি এসছে আমার মাথায়, আবারও একটা মানুষ ড্র করবো এখানে, যেটা দিয়ে আমি এরকম করে প্রোটেক্ট করবো, দুই দিকে দুটো হাত দিয়ে থাকবে মানুষটা, আর মাঝখানে থাকবে দুটো পা এরম করে। ওকে, এবার দেখো আমরা মানুষগুলো মানে মানুষ দিয়ে দিয়েছি, এবার কিছু করতে পারবো না। ইয়েস, আবার আমরা লেভেল 5 ভাই। ও ভাই, আর এটা নাকি কঠিন গেম, দাঁড়াও আমি অন্য একটা বুদ্ধি বার করতে হবে আমাকে। যদি আমি মানুষটাকে ওইভাবে না কি অন্যভাবে আঁকাই, ধরো মানুষটাকে যদি আমি এরম করে আঁকাই, এই ভাই এটা কি হলো, এটা মানুষ হলো না অন্য কিছু হলো। আচ্ছা আচ্ছা, এরম করে যদি আঁকাই তাহলে কিছু করতে পারবে না। ইয়েস, ইজি ভাই, অনেক ইজি গেম, এটা কোনো ব্যাপার না, অনেক ইন্টারেস্টিং গেম। ওকে ওকে, পেয়েছি পেয়েছি, নেক্সট লেভেল খেলবো, লেভেল 5-ও কমপ্লিট করে দিয়েছি ভাই, দেখো কত প্রো, তার জন্য অবশ্যই লাইক করে দাও ভিডিওটাতে। ওকে, তো আমাদের লেভেল 6 আনলক হয়ে গেছে, আর লেভেল 6 দেখো কতটা কঠিন হয়। আর এখানে আমি কিছু একটা দেখলাম ভাই, হ্যালো, ও এখানে নিচে বাবল উঠছে, দেখো নিচে যদি অ্যাসিড আছে, নিচে যদি কুকুরগুলো পড়ে যাবে মরে যাবে, আমাকে এখান থেকে বাঁচাতে হবে। আর এখান থেকে আমি কী করে বাঁচাবো সেটাই আমি ভাবছি ভাই। আমরা যদি এখানে একটা টোপলা বানাই, দাঁড়াও এখানে একটা পুটলি বানাই যেটার মধ্যে আমরা এরকম আটকে দেবো, এটা কি হলো ভাই, হ্যালো, আর এটা দুটো হাতও বানিয়ে দিই,
হাতও বানিয়ে দিয়েছি, এইবার আসো। হ্যাঁ তো, আরে এত ইজি গেম কেন? আমি অ্যাড থেকে ভেবেছিলাম এটা অনেক হার্ড গেম, যদিও এটা লেভেল 6 লেভেল, অনেকগুলো লেভেলে গেলে হয়তো গেমটা কঠিন হতে পারে, এখনো পর্যন্ত ইজি তো আছে ভাই, অনেক ইজি আছে গেমটা। তো চলো নেক্সট লেভেল খেলবো, লেভেল 7 খেলবো ভাই, অনেক ইজি আছে গেমটা। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো গেমটা কেমন লাগছে, তোমাদের আরও পার্ট চাও কিনা, আর এটা যত হার্ড হবে অত মজা লাগবে গেমটা খেলতে। তো চলো নেক্সট পার্ট খেলি। ওকে, তো আমাদের লেভেল 7 আনলক হয়ে গেছে। তো 7 এর কি গেছে? 7 একটা, ওকে এটা অনেক হার্ড লাগছে ভাই আমার। আমার মনে হচ্ছে কি একটা কাজ করতে, আমি কি করব এখানে, দাঁড়াও একটা বুদ্ধি এসছে আমার, আমি যদি একটা মানুষ এরকম করে আঁকাই, এখানে মানুষটার মাথা থাকবে আর এখানে মানুষটা দুটো হাত দিয়ে এরকম করে কুকুরটাকে প্রোটেক্ট করবে, আর এরকম করে শুয়ে আছে, পা এদিকে থাকবে, এটা কি মানুষ হলো ভাই? হ্যালো, ওকে এবার আসে কামড়াতে পারবে না মনে হয়। ওকে পারিস না ভাই, পারিস না ভাই, ও ভিতরে ঢুকে যাচ্ছে কেন মৌমাছি? পারবে না, পারবে না ভাই, ইজি আছে, ইজি আছে, লেভেল 7 কমপ্লিট করে দিয়েছে ভাই। দেখো ভাই কত প্রো হয়ে গেছি গেমের খেলতে খেলতে। তোমরা কে কে গেমটা খেলেছো আমাকে কমেন্টে অবশ্যই বলো, কে কে গেমটা খেলেছো। আমি ভাবছি কি 7 তো 8 আনলক হয়ে গেছে, আমি ভাবছি আর দুটো মাত্র লেভেল বাঁচা আছে, তাই আমরা 10 লেভেল পর্যন্ত কমপ্লিটই করে দিই ভাই, ইজি আছে গেমটা। চলো আমরা এখন 8 লেভেল খেলবো, 8 লেভেলের, ওকে 8 লেভেলের মধ্যে দেখো কি আছে, নিচে হচ্ছে তিনটা কাটা আছে চুক্কা চুক্কা, তো এগুলোর মধ্যে আমাকে ফেলা যাবে না, তো আমাকে অন্য একটা উপায় বের করতে হবে যাতে এখানে না পড়ে। আমি কি করব, এখানে যদি আমি, আরে ভাই কি ড্রয়িং করব, আমি বোর্ড বানাই, নৌকা, নৌকার মধ্যে একটা মানুষ থাকবে যেখানে এরকম করে কি বলে এরকম করে কুকুরটাকে ধরে থাকবে, দাঁড়াও এরকম করে মানুষটার মাথা আর এটা হাত দুটো হাত দিয়ে এরকম করে ধরে থাকবে। ওকে, ও হয়নি হয়নি ভাই, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ভাই, কি হলো কি হচ্ছিল, আমি যেটা ভাবলাম সেটা নৌকা পাল্টে গিয়ে গেছে ভাই, অনেক মজা লাগছিল দেখতে। তো নেক্সট পার্ট চলো, নেক্সট পার্ট মানে লেভেল 9 খেলবো আমরা, লেভেল 8 কমপ্লিট ভাই, এত ইজি গেম কেন? আমি তো ভেবেছিলাম অনেক কঠিন গেম হবে। চলো আমরা কয়েনও অনেকগুলো কালেক্ট করে নিয়েছি, কয়েন দিয়ে দেখি কি কিনা যায়, এখন দাঁড়াও কয়েন দেখি দেখি কিছু কিনা যায় কি না, কয়েন দিয়ে এখানে কিছু কিনতে পারবো, আচ্ছা 350টা কয়েন লাগবে তাহলে আমরা কিনতে পারবো, হয়তো লেভেল 10 কমপ্লিট করে আমরা যে কিনতে পারবো। চলো লেভেল 10টাও খেলি, মানে 9-10 খেলি। ওকে, তো দেখো আমাদের লেভেল 9 আনলক হয়ে গেছে, 9 খেলবো এবার। আর 9টা ও ভাই, 9টার দুদিকে দেখো কাটাও আছে, দুটা মৌমাছির চাকও আছে, ছাত্তা। এখানে যদি একটা মানুষ বানাই, মানুষটা হাত দিয়ে কুকুরটাকে ধরে থাকবে এরম করে, একটা মানুষ লোনাটা আবার টুপলি হয়ে গেল, পুটলি। আরে ভাই বলিস না, হয়ে যাবে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে ভাই, ইজি আছে ভাই, ইজি, এত ইজি কেন, আমরা হার্ড লেভেল খেলবো। ওকে দেখো লেভেল 10 আনলক হয়ে গেছে ভাই, লেভেল 10 খেলবো এবার আমরা, দেখি লেভেল 10টা কতটা ইন্টারেস্টিং হয়। ও ভাই এটা তো হার্ড মনে হচ্ছে ভালোই, তো আমরা না আবারও একটা কাজ করবো, এখানে আবারও একটা নৌকা বানাবো, এরম করে একটা নৌকা বানাবো, আর এখানে একটা মানুষ বানাবো, আর মানুষটা একটা কাজ করবে, তাহলে আমি কী করবো বুঝতে পারছি না, এটা এরকম করে প্রোটেক্ট করবে, এখানে একটা মাথা থাকবে মানুষটার, আর এখানে এটা হার্ড আছে ভাই, এটা কী করবো আমি, দাঁড়াও এখানে একটা নৌকা বানাই আমি, হ্যাঁ, আর নৌকার যদি এরকম করে বানিয়ে দিই তাহলে হয়তো পড়বে। ও শিট, আমাকে না বুঝতে পারছি কী করতে হবে, এই যে উপরে একটা ত্রিভুজ আছে না, এটার সাথে লিঙ্ক রাখতে হবে, দাঁড়াও এটার সাথে যদি আমি করতে যাই, এখানে আমাকে একটা রাউন্ড বানাতে হবে, আর এখান থেকে আমাকে এখানে কী বলে এটাকে কী করে বানাবো, এখানে একটা মানুষ বানিয়ে দিই, আর এটার বুকের মধ্যে জড়িয়ে ধরে আছে, এটা বাচ্চা হয়েছে। ওকে ওকে এবার মারতে পারি, আমি কী বানালাম আমি, এটা কী বানালাম ভাই আমি, যাই হোক লেভেল 10 কমপ্লিট করে দিয়েছি, ইজি ভাই, লেভেল 10 কমপ্লিট হয়ে গেছে ভাই, অনেক ইজি ছিল গেমটা। ওকে তো আমাদের না দেখো লেভেল 11 আনলক হয়ে গেছে, লেভেল 11 খেলবো, আরে এটা তো ভালোই হার্ড মনে হচ্ছে ভাই। ওকে আচ্ছা, আমি যদি মোবাইলের ছাত্রটার ওদিক দুদিকে মানে গোল করে যদি আঁকিয়ে দিই করে, তাহলে হয়তো এখানে ইয়ে হবে না, এটা আর মৌমাছি বেরোতে পারবে না, ও কিন্তু আমাদের কুকুরটা পড়ে যাবে ভাই, এরকম করে হবে না, আমাকে অন্য একটা উপায় বার করতে হবে। আচ্ছা আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা এরকম বানাবো, আর এখান থেকে মানুষটা পা দিয়ে আছে, ঠিক আছে, এখান থেকে মানুষটার মাথা, আর এখান থেকে, আরে মানুষ হলো না এটা, কি বললাম জানি না, এটা কি ড্রয়িং করলাম, আরে ভাই হয়েছে 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 ভাই হয়েছে, পড়বে না ভাই পড়বে না, আর পড়বে না নিচে, আয় 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 মৌমাছি বাচ্চা, মার মার দেখবো কত পারিস, হয়ে গেছে ভাই হয়ে গেছে। ওকে ভাই লেভেল 12 খেলবো এখন আমরা, লেভেল 12, ও লেভেল 12 অনেকটাই হার্ড আছে ভাই, আমি একটা জিনিস করব, এখানে মানুষ আঁকাবো একটা, এখানে একটা মানুষ থাকবে যেটা হাত দিয়ে কুকুরটাকে প্রোটেক্ট করছে, এরকম করে মানুষ না কাঁকড়া বানাবো ভাই, একটা কাঁকড়া বানিয়ে দিই, দাঁড়াও। ওকে এবার ইন্টারেস্টিং ভাই, ইজি, এগুলো তো চুটকিতে পার করে দিই ভাই, এত ইজি গেম আমি কেন খেলি, লেভেল 12 কমপ্লিট, আরে মৌমাছির আর
মৌমাছির ঝাঁক আসলে আর ওটাকে মারতে পারবে না। চলো নেক্সট, ওকে চলো লেভেল তেরোতে দেখি কতটা হার্ড হয়। ওকে লেভেল তেরোতে না দুটো কুকুর আছে, আর এখানে মারতে হলে আমাকে দুটো কুকুরকে প্রোটেকশন কী করে দেবো ভাই? দুটো কুকুরকে একসাথে কী করে প্রোটেকশন দিব আমি? একটা বুদ্ধি তো আমার কাছে অবশ্যই আছে ভাই, কী করবো আমি আর এখন আমি পারছি না ভাই, মাথা গুলিয়ে যাচ্ছে এখন আমার। তার এরম করে যদি বাঁচাতে যাই, এরম করে যদি একটা ড্রয়িং করি, ওকে ইজি ছিল ভাই, এটাকে নিয়ে আমি এত ভাবছিলাম। একটু গুয়া কিয়ে দিলাম আর এটা কমপ্লিট হয়ে গেল ভাই, লেভেল তেরো তো গুয়ের মতো ইজি। আরে ভাই লেভেল ফোরটিন খেলবো আমরা, চলো লেভেল ফোরটিন দেখি কতটা হয়। লেভেল ফোরটিন কমপ্লিট করলে আর মাত্র ছয়টা লেভেল বাকি থাকবে, তারপরে আমরা লেভেল কুড়ি পর্যন্ত কমপ্লিট হয়ে যাবো। তোমরা দেখি এখানে আরও পার্ট দেখতে চাও কমেন্টে অবশ্যই বলো, আর ভিডিওতে অবশ্যই লাইক করে জানিও যে এটার পার্ট দেখতে চাও কিনা। তো চলো লেভেল ফোরটিন খেলি আমরা, ফোরটিন আনলক হয়ে গেছে না? হ্যাঁ ফোরটিন আনলক হয়ে গেছে, চলো এবার ফোরটিন খেলবো। ওকে তো চলো ফোরটিনে দেখি কী কী আছে ফোরটিনের মধ্যে। ওকে ফোরটিনটাও ভাই ভালো হার্ড আছে, আমি ভেবেছিলাম মতো হার্ড হবে না। দাঁড়াও এটার মধ্যে আমাকে যেটা করতে হবে ভাই, কী করবো এটার মধ্যে আবার? দাঁড়াও এখানে একটা মানুষ আঁকাবো ছোট্ট করে, যেটার বড় বড় দুটো হাত থাকবে আর যেটা দিয়ে এরকম করে প্রোটেক্ট করতে পারবে, আর মানুষের পাও আঁকিয়ে দেবো ভাই। মানুষের পা এরকম করে আছে দুটো পা। ওকে এটা মানুষ হলো না অন্য কিছু হলো ভাই, আমাকে অন্য কিছু আঁকাতে হবে ভাই। কুকুরটা কামড়ে ভুলিয়ে দিয়েছে গাল টাল। ধরো আমাকে এখানে অন্য একটা উপায় বার করতে হবে আমাকে, এখানে তো ইজি গেম ভাই, এটাও নাকি পারছি না আমি। এখানে যদি এরকম করে গোল করে একটা আঁকিয়ে দিই তাহলে হয়তো কিছু। এটা নাকি কঠিন গেম ভাই, অনেক ইন্টারেস্টিং আছে গেমটা, তোমরা চাইলে খেলতে পারো, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু প্রমোশন না, এমনি আমি বলছি ভালোই আছে, মোটামুটি বাচ্চাদের গেম। আমি বাচ্চা হয়ে গেছি আজকে, যেহেতু আমার পাছার মধ্যে কালকে মৌমাছি কামড়েছে, আমি সর্দি লেগে গেছে, জ্বর এসে গেছে, ওই জন্য আমি খেলছি কিন্তু এই গেম। ওকে চলো লেভেল ফিফটিনটাই স্টার্ট করে দেখি এটার মধ্যে কী আছে। এটার মধ্যে তো ইজি মনে, ও কুকুরটা দেখো অ্যাসিডের ওপরে আছে ভাই, এটাকে বাঁচাতে আমাকে বিগ ব্রেন কাজে লাগাতে হবে, বিশাল বড় বিগ ব্রেন আমার। তোমরা জানো যারা যারা আমার পাজেল গেম দেখেছো, তো আমাকে যেটা এখন করতে হবে সেটা হচ্ছে একটা স্লাইড বানাতে হবে, এরকম করে স্লাইড বানিয়ে এরকম করে এরকম দিতে হবে। তারপরে এটা এরম করে বানাতে হবে। আরে এরম করে হবে না ভাই, আমাকে না একটা নৌকা বানাতে হবে। দাঁড়াও এখানে যদি আমি, আরে দাঁড়াও এখানে যদি আমি এরম করে একটা নৌকা বানাই, আর নৌকার যদি এখানে আমি ফুল টসি দিয়ে দিই, আর এখানে যদি একটা ওয়েট বানিয়ে দিই, এবার নৌকার হচ্ছে এটা ইয়ে। ওকে ওকে অনেক ইজি আছে ভাই, এটা অনেক বিগ ব্রেন কাটিয়েছি, নাহলে পারতাম না ভাই। এটা কিন্তু অনেক হার্ড ছিল, তোমরা কিন্তু দেখলে এটা কিন্তু বিশাল হার্ড ছিল, পারতাম না কিন্তু আমি। ইয়ে হয়ে গেছে, গোল্ড অনেকগুলো কালেক্ট হয়ে গেছে। চলো লেভেল আর বাকিগুলো খেলে নিই তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি, তারপরে তাড়াতাড়ি খেলে তাড়াতাড়ি আমরা গেমটা কমপ্লিট করব। ওকে এত কথা বলে নাকি ভাই, আমার না ফিরে আসছে কি 16টা অনেক ইজি হবে ভাই। চলো 16টা দেখি কী আছে 16-এর মধ্যে। 16, ও ভাই সাহ, ও ভাই সাহ, এটা সিরিয়াসলি অনেক হার্ড আছে, এখান থেকে খেলতে হলে আমাকে কী করতে হবে? তোমরা তাড়াতাড়ি কমেন্টে কমেন্টে কী করে বলবে ভাই, এটা অনেক হার্ড আছে ভাই, আমি কিছু বুঝতে পারছি না। টিপস নিব না, টিপস নিব না আমরা। এখানে যদি আমি একটা ড্র করি এরকম, আর এখানে যদি একটা গ্লাস আঁকিয়ে দিই মানে বালতির মতো, তাহলে হবে না ভাই। ওকে ওকে হবে না, হবে না ভাই, হবে না। ও ইজি, আমি কঠিন শুধু শুধু কঠিন ভাবছি ভাই, এটা নাকি কঠিন গেম। ওকে এটাও পার হয়েছে, লেভেল 16 তো চিন্তা গেম ছিল, বাচ্চাদের গেম ভাই, আমি কেন খেলি সব গেম। ওকে তো লেভেল 17 স্টার্ট করে দেখি কী কী আছে এটার মধ্যে। আচ্ছা আমি বিল্লির মাস্ক কিনতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, কিন্তু এটা এখনও করবো না। আমার কাছে দেখো অত স্কিন আছে, এগুলো আমি স্কিন নিতে পারি কিন্তু এখনও নেবো না। আমার কাছে 880 কয়েন আছে, 950 কয়েন লাগবে আমাদের বেস্ট স্কিনটা নিতে, সেটাই আমি নিবো, হ্যাপিটা সেটা পরে নিবো ভাই। আগে আমরা গেমটা কমপ্লিট করি লেভেল 20 পর্যন্ত মিনিমাম, তারপরে করবো ভাই। এটাও তো হার্ড আছে ভাই, আমরা একটা বুদ্ধি এসেছে। দাঁড়াও একটা মানুষ আঁকাবো যেটা দুই দিকে, আরে হলো না, হলো না ভাই, সিট 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 সিট, দাঁড়াও এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, দাঁড়াও আরে আবার মিস হয়ে গেল। তারপর আমি একটা বুদ্ধি এসেছে আমার মাথায়, এখান থেকে হাত দিয়ে একটা লোক ধরে আছে, ঝুলে আছে, আর এখানে এরকম করে হাত দিয়ে ঝুলে আছে, ঠিক আছে, আর এখানে হচ্ছে লোকটার মাথা, এখানে লোকটার মাথা, আর এরকম করে লোকটার পা, এরকম করে ঝুলে আছে। ওকে ওকে কি আঁকিয়েছি আমি এটা ভাই, ও তাও মৌমাছি দেখো ঠেলে ঠেলে পার করে দিচ্ছে ভাই। ওকে এটা ইজি ছিল, লেভেল 17 কমপ্লিট ভাই, এত ইজি কেন গেম? তার থেকে তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলো যে গেমটা তোমাদের কেমন লাগছে দেখতে। আমার মোটামুটি ভালোই লাগছে খেলতে, কিন্তু আর একটু হার্ড হলে ভাল লাগবে গেমটা, না ধীরে ধীরে অনেকটা হার্ড হবে, যখন হার্ড হবে তখন গেমটা আমরা আবারও খেলবো, আর তখন দেখবো যে গেমটা কতটা মজা লাগে কিনা। লেভেল 18 আনলক হয়ে গেছে আর মাত্র দুটো লেভেল বাকি আছে, তাহলে আমাদের সবগুলো কমপ্লিট হয়ে যাবে। চলো
আমি ভাবছি কি এখান থেকে 20 পর্যন্ত আর খেলবো না। দেখো 20 পর্যন্ত তো অনেক ইজি, আমার মনে হচ্ছে এটা অনেক ইজি হবে। আমি না একবারে না 21 থেকে খেলা শুরু করবো আবার। চলো 21 থেকে খেলবো, দেখো 21 লেভেল আনলক হয়ে আছে, এটা থেকে খেলবো। আর এটাও তো আমার কাছে ইজি মনে হচ্ছে, এটা কি বাচ্চাদের গেম। চলো এখান থেকে আমাকে যদি করতে হয় মৌমাছির ছাত্রাটাকে আটকে দেব, তারপরে এরকম করে আটকে দেব। ওকে ওকে, এটা তো ইজি ভাই, কিচ্ছু করতে পারবে না, এটা অনেক ইজি। আরে ও ফেলিস না ভাই, ওকে হয়ে গেছে কমপ্লিট, ডান ভাই ডান। ভিডিওটা তাড়াতাড়ি লাইক করে দিও, অনেক ইজি আছে গেমটা। যদি তোমরা আরও পার্ট দেখতে চাও, হার্ড হার্ড পার্ট দেখতে চাও লেভেল, তাহলে অবশ্যই কমেন্টে তোমরা বলো যে এটার হার্ড মিশন দেখতে চাও কিনা, অবশ্যই বলো। কিন্তু তাড়াতাড়ি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, আজকের মতো এখানে থাকছে, বাই বাই, শরীর ঠিক হয়ে যাক, তারপরে আমরা নতুন নতুন গেম খেলবো। নতুন গেম আসবে, হ্যাঁ পরশুদিন একটা গেম আসবে, হয়তো পরশুদিন যে গেমটা আসবে ওটা অবশ্যই মিস করো না, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। পরশুদিন অনেক একটা এপিক গেম আসতে চলেছে, চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, যারা যারা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কমেন্টটা অবশ্যই বলো কেমন লেগেছে ভিডিওটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, গেলাম আমি।